খুব সম্প্রতি বাংলাদেশে লঞ্চ হয়েছে হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটা। আর আজকের ভিডিওটা হচ্ছে হোন্ডা হর্নেট 2.0 এবং পালসার N160 এই দুইটা বাইকের ভিতরে কি কি পার্থক্য আছে, এই পার্থক্য নিয়ে আজকে ভিডিওটা আলোচনা করব। আপনাদের কাছে একটু অবাক লাগতে পারে কেন আমি এই দুইটা বাইকের সাথে এই ভিডিওটা করতেছি, যেখানে হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটার ইঞ্জিন সিসি হচ্ছে 184.4 সিসির ইঞ্জিন, আর N160 তে আছে 164.8 সিসির ইঞ্জিন। মূল কারণটা হচ্ছে ইন্ডিয়ার বাজারে কলকাতাতে হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটার প্রাইস হচ্ছে 162,166 টাকা এবং পালসার N160 এই বাইকটার কলকাতা বাজারে প্রাইস হচ্ছে 157,905 টাকা। এই প্রাইজে রেঞ্জে আহামরি যে পার্থক্য সেটা না, মাত্র 4800 রুপির একটা পার্থক্য আছে। এই কারণেই দুইটা বাইকের ভিতরে আমি হচ্ছে আজকের এই কম্পারিজন ভিডিওটা করতেছি, এবং এই কম্পারিজন ভিডিওর ভিতরে আমি পয়েন্ট রাখবো হচ্ছে 5, এবং 5-এর ভিতরে কে উইনার হয় আজকে ভিডিওতে দেখবো। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। ইঞ্জিন এবং পারফরমেন্স, পালসার N160 এই বাইকটাতে ইঞ্জিন হিসাবে আছে 164.8 সিসি এয়ার অয়েল কোল্ড ইঞ্জিন, এটি প্রায় 15.7 BHP পাওয়ার এবং 14.6 NM টর্ক উৎপাদন করে। অপরদিকে হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটাতে 184.4 সিসি এয়ার কুলড ইঞ্জিন, এটি 17 BHP পাওয়ার এবং 16.1 NM টর্ক উৎপাদন করে। এখানে পাওয়ারের দিক থেকে, টর্কের দিক থেকে, BHP-র দিক থেকে হোন্ডা হর্নেট 2.0 এগোয়, বাট এটাতে ইউজ করা হয়েছে এয়ার কোল্ড ইঞ্জিন। অপরদিকে পালসার N160-তে ইউজ করা হয়েছে অয়েল কোল্ড ইঞ্জিন। এক্ষেত্রে লং রাইডে, হাইওয়েতে লং টাইম রাইড করলে কুলিংয়ের ক্ষেত্রে পালসার N160-র ইঞ্জিনটা তুলনামূলক কম গরম হবে, এবং হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটার ইঞ্জিন আশানুরূপ একটু বেশি গরম হবে। ইঞ্জিন এবং পারফরমেন্সের ভেতরে পালসার N160 এই বাইকটাকে আমি 5-এর ভিতরে 5 দিব এবং হোন্ডা হর্নেট 2.0-কে আমি 5-এর ভিতরে 4 দিব। সাসপেনশন, পালসার N160 এই বাইকটার সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে মনহক সাসপেনশন রয়েছে। অপরদিকে হর্নেট 2.0 এই বাইকটার সামনে আপ সাইড ডাউন USD ফর্ক এবং পেছনে মনহক সাসপেনশন রয়েছে, যা আরও ভালো হ্যান্ডেলিং নিশ্চিত করে। এই ক্ষেত্রে পালসার N160-কে আমি 5-এর ভিতরে 4 দিব এবং হর্নেট 2.0-কে 5-এর ভিতরে 5 দিব। ব্রেকিং সিস্টেম, পালসার N160 বাইকের সামনে এবং পিছনে ডাবল চ্যানেল ABS আছে, এবং হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটার সামনে পিছনে ডিস্ক আছে এবং এটাতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। তুলনামূলকভাবে আমরা ভালো করেই জানি সিঙ্গেল চ্যানেল ABS-এর থেকে ডাবল চ্যানেল ABS-এর ব্রেকিং বেটার। সেক্ষেত্রে ব্রেকিংয়ে পালসার N160-কে আমি 5-এর ভিতরে 5 দিব এবং হোন্ডা হর্নেট 2.0-কে আমি 5-এর ভিতরে 4 দিব। ডিজাইন এবং ফিচার, পালসার N160 অ্যাগ্রেসিভ ডিজাইন, হালকা ওজনের চ্যাসিস এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাসার সহ আসে। অপরদিকে হর্নেট 2.0 মডার্ন স্পোর্টি ডিজাইন সহ LED লাইটিং, ডিজিটাল কনসোল এবং নতুন গ্রাফিক্স রয়েছে। সেক্ষেত্রে দুইটা বাইক দুইটা যার যার জায়গা থেকেই বেস্ট। তো এক্ষেত্রে এই দুইটা বাইকে ডিজাইন এবং ফিচার্সের দিক থেকে 5-এর ভিতরে 5 দিব। পালসার N160 এই বাইকটার খালি গাড়ির ওজন হচ্ছে 154 কেজি এবং এটা পেছনে আছে 130/70/17 সেকশনের টায়ার। অপরদিকে হর্নেট 2.0 এই বাইকটার ওজন প্রায় 142 কেজি, পেছনের টায়ার 140/70/17 সেকশনের টায়ার। এক্ষেত্রে হোন্ডা হর্নেট 2.0-র পেছনের টায়ারটা একটু মোটা, অপরদিকে পালসার N160-র এর ওয়েটটা একটু বেশি। তো সেক্ষেত্রে ব্যালেন্সিং এর দিকে আমি দুইটা বাইককেই সমান রাখি। এক্ষেত্রে দুজনে পেয়ে গেল 5 পয়েন্ট। জ্বালানি ট্যাঙ্ক, পালসার N160-তে 14 লিটার ফুয়েল ধরার ক্ষমতা আছে, অপরদিকে হর্নেট 2.0-তে 12 লিটার ফুয়েল ধরার ক্ষমতা আছে। সেক্ষেত্রে কিন্তু লং রাইডের ক্ষেত্রে আমি পালসার N160-কে এগোয়ে রাখবো। জ্বালানি ট্যাঙ্কের ক্ষেত্রে 5-এর ভিতরে পালসার N160 পাচ্ছে 5 এবং হর্নেট 2.0 পাচ্ছে 4।
টপ স্পিড। এই জিনিসটা আমাদের বাংলাদেশি বাইকারদের মাথায় খুবই অদ্ভুত ভাবে জড়িয়ে আছে। সিসি মানে হচ্ছে আমরা যেটা বুঝি টপ স্পিড বেশি, আসলে এটা সম্পূর্ণ ভুল। হোন্ডার যেহেতু বাংলাদেশে নতুন লঞ্চ করছে এবং এটার টপ স্পিড কোনো রিভিউ বাংলাদেশে পাই নাই, সেহেতু ইন্ডিয়ার বিভিন্ন ব্লগার বিভিন্ন চ্যানেল গুলো আমরা অ্যানালাইসিস করে এটা পাইছি যে হোন্ডা হর্নেট 2.0 সর্বোচ্চ 128 থেকে 130 টপ স্পিড। অপরদিকে যেহেতু পালসার N160টা বাংলাদেশে অনেকদিন ধরেই চলতেছে এবং বাংলাদেশের বিভিন্ন ইউজার রিভিউ দিয়ে বিভিন্ন ব্লগারদের ভিডিও দিয়ে আমরা যেটা পাচ্ছি পালসার N160 টপ স্পিড 130 থেকে 132 উঠাতে পারে। এক্ষেত্রে টপ স্পিডে আমি পালসার N160কে 5-এর ভিতরে 5 দিব এবং হোন্ডা হর্নেট 2.0কে 5-এর ভিতরে 4 দিব। মাইলেজ একটা বাইকের আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাধারণত পালসার N160 ইউজার যারা আছে তাদের কাছ থেকে তারা সিটি রাইডে 40 থেকে 45-এর ভেতরে মাইলেজ পেয়ে থাকে এবং হাইওয়েতে তারা 48 থেকে 54 এর ভিতরে মাইলেজ পেয়ে থাকে। অপরদিকে বিভিন্ন রিভিউয়ার বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন তথ্য ঘেটে আমরা যেটা পেয়েছি হোন্ডা হর্নেট 2.0তে মাইলেজ সিটিতে দেয় 35 থেকে 40 এবং হাইওয়েতে যে মাইলেজটা দিচ্ছে সেটা হচ্ছে 40 থেকে 45। এক্ষেত্রে মাইলেজের ক্ষেত্রে পালসার N160 এগিয়ে আছে। পালসার N160কে 5-এর ভিতরে 5 দিব এবং হর্নেট 2.0কে দিব 5-এর ভিতরে 4। পালসার N160 এই বাইকটার লাইট আসলে মারাত্মক, এতে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প আছে কিন্তু এটাতে ইন্ডিকেটর লাইট যেগুলো আছে এগুলো হ্যালোজেন ব্যবহার করা হয়েছে। অপরদিকে হর্নেট 2.0 এটার হেডল্যাম্প এলইডি এবং ইন্ডিকেটর লাইটগুলোও এলইডি, বাট হেডলাইটের ক্ষেত্রে হোন্ডা হর্নেট 2.0 5-এর ভিতরে 4 পাচ্ছে এবং পালসার N160 5-এর ভিতরে 5 পাচ্ছে, কারণ এর লাইটটা সব থেকে বেস্ট। আমরা খুব ভালো করেই জানি পালসার N160 রাইডের রাতের রাইডের ক্ষেত্রে ফগ লাইটের প্রয়োজন হয় না, এটার আলো বাংলাদেশে এ যাবৎগুলো যতগুলো বাইক আছে সব থেকে পালসার N160 হেডলাইটটা বেস্ট। পাওয়ার ডেলিভারি এবং পারফরমেন্স, পালসার N160 এর পাওয়ার আউটপুট সিটি রাইডিং এবং কম্প্যাক্ট স্পিডের জন্য ভারসাম্য। টর্কের ডেলিভারি নিচের আরপিএম এ ভালো হওয়ায় এটি ট্রাফিকে এবং হেভি সিটির জন্য উপযুক্ত। অপরদিকে হর্নেট 2.0 ইঞ্জিনের পাওয়ার একটু বেশি যা হাইওয়ে কোর্জিং এবং স্পিড লেভারেজের জন্য উপযোগী, বাট লো আরপিএম এ সিটি রাইডে একটু প্যারা দেয়। এক্ষেত্রে পালসার N160 5-এর ভিতরে 5 পাচ্ছে এবং হর্নেট 2.0 5-এর ভিতরে 4 পাচ্ছে। পরিশেষে এটাই বলতে চাই যে সিসি ডাজেন্ট ম্যাটার, যেরকম হচ্ছে লাস্ট আমি লাদাখ ট্রাভেলের সময় হিমালয়া 400 এই বাইকটা রাইড করছি। এই বাইকটার 400 সিসির একটা বাইক, বাট এই বাইকটার টপ স্পিড হচ্ছে 120। অপরদিকে FZ 250 এই বাইকটা 800 সিসির একটা ইঞ্জিন, এই বাইকটার টপ স্পিড আমরা পেয়েছি 128। KTM 390 এই বাইকটার টপ স্পিড আমরা পেয়েছিলাম 165। অপরদিকে ডমিনোর 400 এই বাইকটার টপ স্পিড আমরা পেয়েছি 174। আমাদের সঙ্গে আরো একটা বাইক ছিল, সেটা হচ্ছে অ্যাভেঞ্জার 250, এই বাইকটার টপ স্পিড আবার হচ্ছে 128-130 এই টাইপেরই। এই হচ্ছে ওভারঅল বিষয়। এক্ষেত্রে আপনার কাছে যে বাইকটা মার্কেটে ভালো লাগে আপনার সঙ্গে যাবে, আপনি সেই বাইকটাই নিতে পারেন। দুইটা বাইকই ভালো, বাট প্রাইজের দিক থেকে পালসার N160টা কম, আবার হর্নেট 2.0 এটার প্রাইসটা একটু বেশি, বাট পারফরমেন্স দিক থেকে ওভারঅল বিষয়ে যদি বিবেচনা করা হয় তাহলে পালসার N160 এগিয়ে থাকবে দামের তুলনায়। পালসার N160 টপ স্পিড হন্ডা হর্নেট 2.0 থেকে বেশি এবং ব্রেকিং এ হন্ডা হর্নেট 2.0 থেকেও বেশি। ওভারঅল বিষয়ে আপনার যে বাইকটা পছন্দ হয় আপনি ওইটাই নেবেন, তবে কোনো ইনফ্লুয়েন্সার ইউটিউবার এদের কথা শুনে আপনি বাইক নেবেন না। আপনি দুইটা বাইকের তুলনা করবেন, বিভিন্ন ওয়েবসাইট আছে এইগুলো দেখে তুলনা করবেন, ইঞ্জিন পারফরমেন্স বুঝবেন, তারপর আপনি বাইকটা নেবেন। ফার্স্ট ইমপ্রেশন রিভিউ, এই ভিডিওগুলো কোম্পানি তাদের পেইড প্রমোশন করে থাকে। ফার্স্ট ইমপ্রেশন যে ভিডিওগুলো যে বড় বড় ব্লগার যারা আছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যারা পাবলিশ করে, তারা মূলত হচ্ছে পেইড রিভিউ দিয়ে থাকে। ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দেখে কেউ বাইক কিনবেন না, অবশ্যই আপনারা চেষ্টা করবেন ইউজার রিভিউ দেখে তারপরে বাইক নেবেন। বাংলাদেশের মার্কেটে হর্নেট 2.0 যেহেতু নতুন বাইক, অনুরোধ করব কিছুদিন ওয়েট করেন, ইউজারদের ফিডব্যাক দেখেন, তারপরে বাইকটা নেন। যেহেতু হর্নেট 2.0 বাংলাদেশে নতুন এবং হোন্ডার
সবগুলো সার্ভিস সেন্টারে এটার দক্ষ টেকনিশিয়ান পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে এই মুহূর্তে। যেমনটা আমরা দেখেছিলাম পালসার N160 লঞ্চিং এর পরে বাজাজের সার্ভিস সেন্টারে কি অবস্থা হয়েছিল, তো এই বিষয়গুলা ডেভেলপ করার মতো সময় দিতে হবে, একটু ধৈর্য নিয়ে তারপর বাইকটা নেন, আশা করি ভালো সার্ভিস পাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় রাইডিং এর সময় ফুল ফেস সার্টিফাইড হেলমেট পরে রাইড করবেন। বর্ন টু রাইড, রাইড টু লাইফ। আল্লাহ হাফেজ।